নমস্কার, আমি তুহিন। আপনারা দেখছেন গ্রোয়িং ওয়ার্ল্ড। আজ আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজ আমি কি নিয়ে ভিডিও বানাচ্ছি। এই গ্যালিপ স্ট্রিট নিয়ে আরও আমার ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে দেখতে পারেন। আজ এই ভিডিওতে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস নিয়ে বানিয়েছি, যা খুবই সহজে ও খুব কম দামে পেয়ে যাবেন। এছাড়াও ভিডিওতে বিভিন্ন প্রজাতির সাকিউলেন্টও দেখতে পাবেন ও তার দাম জানতে পারবেন। শীত তো প্রায় কাছেই এলো, তাই বাড়িতে ক্যাকটাস ও সাকিউলেন্ট প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় গাছ এই গ্যালিপ স্ট্রিট থেকে খুব কম দামেই পেয়ে যাবেন। গ্যালিপ স্ট্রিট পেট মার্কেটে যে কত প্রজাতির ক্যাকটাস ও সাকিউলেন্ট পাওয়া যায় ও তার দামই বা কত, এই সব কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতবর্ষের সব থেকে বড় এবং সব থেকে সস্তার পেট মার্কেট হলো এই গ্যালিপ স্ট্রিট পেট মার্কেট। এই গ্যালিপ স্ট্রিট মার্কেটটি কলকাতাতে প্রতি রবিবার সকাল 5টা থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা থাকে। এই মার্কেটে পাবেন না এমন কোনো জিনিস নেই বললেই চলে। বিভিন্ন প্রজাতির ক্যাকটাস থেকে শুরু করে সাকিউলেন্ট, বিভিন্ন ইনডোর আউটডোর যেমন পেয়ে যাবেন, তার পাশাপাশি বিভিন্ন অর্নামেন্টাল ফিশ, বিভিন্ন প্রজাতির কুকুর, পাখি, গিনিপিগ, খরগোশ, হ্যামস্টার, এই সব কিছুই পেয়ে যাবেন শুধুমাত্র এই একটি মার্কেটে। তাই অবিলম্বে দেরি না করে অবশ্যই এই মার্কেট যারা এখনও ঘুরে আসেনি তারা অবশ্যই একবার ঘুরে আসুন, দেখুন কত ভালো লাগবে। গ্যালিপ স্ট্রিট পেট মার্কেটটি কলকাতাতে অবস্থিত বাগবাজার বা শ্যামবাজারে প্রতি রবিবার হয়ে থাকে। এটি কোনো পার্মানেন্ট মার্কেট নয়, কেবলমাত্র প্রতি রবিবার এখানকার স্থানীয় গ্রামাঞ্চলের যে চাষিরা তারা এই মার্কেট করে থাকে। এই মার্কেট হোলসেল এবং রিটেল দুই দামেই সব কিছু জিনিসপত্র পেয়ে যাবেন। লকডাউনে প্রায় 5 মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর মাসে আবার এই মার্কেট ওপেন হয়েছে, কিন্তু আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই মাস্ক পরে মার্কেটের মধ্যে ঢুকতে হবে। মাস্ক ছাড়া মার্কেটের মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রত্যেক প্ল্যান্ট লাভারদের সেরা ঠিকানা হলো এই গ্যালিপ স্ট্রিট পেট মার্কেট। এই মার্কেটে বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন দামের গ্রাফটিং থেকে শুরু করে নন গ্রাফটেড ক্যাকটাস খুবই কম দামেই পেয়ে যাবেন। অন্যান্য জায়গায় বা নার্সারিতে ক্যাকটাস বা সাকুলেন্টের যা দাম তার থেকে অনেক কম দামে এই গ্যালিপ স্ট্রিট পেট মার্কেটে খুবই সস্তায় এবং অনেক বেশি ভ্যারাইটিস ক্যাকটাস এবং সাকুলেন্ট আপনারা কিনতে পারেন। যখন গাছ কিনবেন তখন অবশ্যই দামাদামি করতে ভুলবেন না, আর আপনি যদি 11টার পর যান তাহলে একটু দাম কমেই পেতে পারেন। বাগান করার জন্য যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয় তা সব কিছুই এই মার্কেটে পেয়ে যাবেন। টব থেকে শুরু করে বিভিন্ন রাসায়নিক সার, ভার্মিকম্পোস্ট এবং অর্গ্যানিক সার, অর্গ্যানিক ফার্টিলাইজার সমস্ত কিছুই এই মার্কেটে খুবই কম দামে পাবেন। এছাড়াও এই মার্কেটে কোকোপিটের ব্লকও পেয়ে যাবেন। শীত প্রায় চলেই এলো, তাই বিভিন্ন রকমের গ্রাফটেড মুন ক্যাকটাস এই মার্কেটে কম দামে পেয়ে যাবেন। আপনি যদি ঠিকঠাকভাবে দামাদামি করতে পারেন তাহলে আপনার মনে হবে এই মার্কেটের থেকে অন্য কোথাও কম দামে গাছ পাওয়াই যাবে না। গ্যালিপ স্ট্রিট পেট মার্কেটে মাঝে মাঝে এমনও গাছ দেখতে পাবেন যা আপনি কোনোদিন হয়তো দেখেনি বা তার কোনো নামই শোনেননি। এই সব কিছুই গাছ এবং বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ এই মার্কেটে পাওয়া যায়। 50 টাকা থেকে শুরু করে 10,000 টাকা দামের ক্যাকটাস এই মার্কেটে পাওয়া যায়। যেরকম যার সাইজ তার দামও সেই রকম, এবং বিভিন্ন প্রজাতি অনুসারে এই ক্যাকটাসের দাম হয়ে থাকে। তাই অবশ্যই যখন গাছ কিনবেন তখন কোনটা কোন প্রজাতির গাছ এবং আপনি যদি চিনে থাকেন সেই গাছ তাহলে তো কোনো কথাই নেই, তাহলে অবশ্যই এই গ্যালিপ স্ট্রিটে একবার ভিজিট করুন।
এই মার্কেটে অনেক সেলার আছে যারা একটু দাম বেশি বলে থাকে, কিন্তু তাদের সঙ্গে যদি আপনি ঠিকঠাকভাবে বার্গেনিং করতে পারেন তাহলে হয়তো আপনি কম দামেও গাছ পেয়ে যাবেন। সব কিছুই ডিপেন্ড করছে আপনার উপর, তাই আপনি যেরকম দামাদামি করতে পারবেন সেই রকমই আপনি লাভ করবেন। মার্কেটে বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন ভ্যারাইটি সাকুলেন্ট পেয়ে যাবেন, 40 টাকা থেকে শুরু করে 300 বা 400 টাকা দামের পর্যন্ত সাকুলেন্ট পেয়ে যাবেন। গাছ যেরকম তার দামও সেই রকম। আপনি যদি ক্যাকটাস লাভার হন আর ক্যাকটাস কেয়ার সম্পর্কে জানতে হয় তাহলে ক্যাকটাসের পরিচর্যা সম্পর্কে আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও আছে, তার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি খুবই ক্যাকটাস ও সাকুলেন্ট ভালোবাসি, তাই এই মার্কেটে ক্যাকটাসের যা ভ্যারাইটি তা আমি অন্য কোনো নার্সারিতে পাই না। আপনি যদি আমার মতো ক্যাকটাস লাভার হন তাহলে একবার গালিব স্ট্রিট ঘুরে আসুন, দেখবেন সেখানে কত ভ্যারাইটিস এবং কত কম দামে ক্যাকটাস পাওয়া যায়। আর কোথাও আপনাকে ক্যাকটাস কিনতে কোনো নার্সারি যেতে হবে না, কেবলমাত্র গালিব স্ট্রিট এলেই চলবে। এই মার্কেটে শুধু নর্মাল ধরনের ক্যাকটাসই পাবেন না, বিভিন্ন ভ্যারিকেটেড ও বিভিন্ন গ্রাফটেড ক্যাকটাসও পেয়ে যাবেন খুবই কম দামে। এই গালিব স্ট্রিট পেট মার্কেটে ক্যাকটাস সাকুলেন্ট যেমন পেয়ে যাবেন, তার পাশাপাশি বিভিন্ন ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট, বনসাই, বিভিন্ন প্রজাতির অ্যাডেনিয়াম, বিভিন্ন ফুলের গাছ, বিভিন্ন প্রজাতির ফলের গাছ, সবজির গাছ যেমন পেয়ে যাবেন, তার পাশাপাশি বিভিন্ন বীজও পেয়ে যাবেন খুবই কম দামে, ও বিভিন্ন প্রজাতির বাল্বও পেয়ে যাবেন। অ্যাকোয়াটিক প্লান্টের জন্য এই মার্কেট খুবই বিখ্যাত, এমন কোনো গাছ নেই যে এই মার্কেটে পাওয়া যায় না। অবশ্যই এই মার্কেট ভিজিট করুন। আজকের ভিডিও যদি ভালো লাগে আর মার্কেটের ওভারভিউ যদি ভালো বলে মনে হয় তাহলে একটি লাইক করুন ও বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি আপনি প্রথম হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিন, যাতে আমি নতুন ভিডিও দিলে সহজেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে গিয়ে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্লান্ট রিলেটেড ও অ্যাকোয়াটিক রিলেটেড সমস্ত রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, স্টে টিউন, ধন্যবাদ।